আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল দ্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত এবং ব্যথাভরা মন নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি গত 23 ডিসেম্বর 2019 রোজ সোমবার একটি প্রতিবেদন আসছে প্রথম আলো নিউজ পেপারে। তো প্রথম আলো নিউজ পেপারে প্রতিবেদনটি দেখে আমার মনের ভিতরে ভাবনাটা জেগে উঠেছে যে আসলেই আমাদের এরকমের কি আমরা চাওয়া পাওয়া, বা আমাদের কি এরকমের পাওনা ছিল। তো আমি কথা না পারিয়ে আগেই বলি বিষয়টা কি বিষয়ে, যে প্রতি 5 তরুণের 4 জনই জীবনের লক্ষ্য নিয়ে উদ্বিগ্ন। প্রতিবেদনটি দেখে আসি কি জানা যায়। জাতিসংঘের সংজ্ঞায় 15 থেকে 29 বছর বয়সীরাই তরুণ, সেই হিসেবে বিশ্বে তরুণের সংখ্যা 180 কোটি। 16 কোটির বাংলাদেশে এরাই 1/3। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে তরুণদের ভাবনার জগৎ জানা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ যাদের নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের ভার, তারা নিজেদের বিষয়ে কি ভাবছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথম আলো একটি জরিপ চালিয়েছে। এতে অংশ নেন 1200 তরুণ। এটি প্রথম আলোর দ্বিতীয় জরিপ। 2017-তে প্রথম জরিপেও সমসংখ্যক তরুণ অংশ নিয়েছিলেন। জরিপের ফলাফলের প্রথম দিনে আমরা জানব নিজেদের জীবন নিয়ে কি ভাবছেন তরুণরা। এর উত্তরে 95.1% তরুণ সামাজিক অবক্ষয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 2017 সালে এটি ছিল 85.8%। 2017 সালে এ ভাবনা ছিল 85.1%। দুর্নীতি 2 বছরে আরও বেড়েছে বলে মনে করছেন 93%। দুর্নীতি বৃদ্ধির উদ্বেগ 2017-তে ছিল 81.8%। এই জরিপে নিজেদের জীবন নিয়ে তরুণরা জানিয়েছেন 3 ধরনের উদ্বেগের কথা। গত 2 অর্থবছরে 8% প্রবৃদ্ধি সত্ত্বেও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে নিশ্চিন্ত নন তারা, বরং 74.5% নিজেদের জীবনের লক্ষ্য জানেন না। তো এই বিষয়টি যখনই আমার চোখে পড়ছে, আমি ভিতর থেকে একটা প্রশ্ন আমার সামনে আসছে যে আদৌ আমাদের দেশে তরুণরা কেন এরকমের লক্ষ্য ভ্রষ্ট, কেন এরকমের লক্ষ্য বিভ্রত, কেন তাদের লক্ষ্য গন্তব্য ঠিক থাকবে না। বিষয়টি এভাবে আসছে। আবার বিস্তারিত যখন আমি একটু পড়লাম, তো সেখানে দেখা গেছে যে জীবনের লক্ষ্য কি, তরুণেরা কি ভাবছে, ছেলেবেলায় এ নিয়ে জীবনের লক্ষ্য নিয়ে একটা রচনা পড়া হয়েছে বা রচনা মুখস্থ করেছে সব সব তরুণরাই। বড় হয়ে জীবনের সেই লক্ষ্য নিয়েই সবচেয়ে চিন্তিত দেশের তরুণেরা। অর্থনীতি এগোচ্ছে, রাজনীতি নিয়ে সন্তুষ্ট আছে, কিন্তু গভীর উদ্বেগ জীবনের লক্ষ্য নিয়ে। তো এত প্রবলেম বা জীবনের লক্ষ্য নিয়ে কেন আমাদের তরুণরা এখন পর্যন্ত এতটাই উদ্বিগ্ন, সেই বিষয়টি যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা যদি সেই বিষয়টি একটু চিন্তা ভাবনা করি যে আমাদের তরুণেরা পড়াশোনা করছে, উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছে, কিন্তু নিজেরাই জানতেছে না, নিজেরাই বুঝতেছে না, নিজেরাই জানে না যে সে জীবনে কি করবে, বা সে জীবনে কোথায় পৌঁছাবে, বা সে জীবনে কি করতে চায়। প্রত্যেকটা ব্যক্তি সে যদি এটা চিন্তা করে যে সে কি করতে চায়, সে কি চায়, সেইটা যদি সে নিজে জানে বোঝে, তবেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে। তো বন্ধুরা দেখেন, এই যে বিষয়টি, প্রতি 5 তরুণদের ভিতরে 4 জনই সে লক্ষ্যভ্রষ্ট এবং জীবনের লক্ষ্য নিয়ে উদ্বিগ্ন। তো যখনই তরুণেরা লক্ষ্য নিয়ে উদ্বিগ্ন থাকবে, দেশ ততই, দেশের অর্থনৈতিক ব্যবস্থা সামাজিকভাবে তারা অতটাই পিছনে পড়বে, যে অর্থাৎ তারা জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত আছে, অথবা তারা 100% এরকমের সঠিকভাবে নাই যে সে জীবনে কি করবে। 2021 সালে যখন প্রথম আলো জরিপ করবে, তখন এভাবে হেডলাইনটা আসবে যে প্রতি 5 তরুণের ভিতরে 4 জন জীবনের লক্ষ্য সাকসেস, এবং জীবনের লক্ষ্য নিয়ে সে সুনিশ্চিত, এবং জীবনের লক্ষ্য নিয়ে সুনিশ্চিত ক্যারিয়ার। এবং এটার জন্য
আমাদের তরুণদের যেমন এগিয়ে আসতে হবে, আমাদের তরুণদের যেমন লক্ষ্য স্থির করে নিজেদের উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে, ঠিক আমাদের তরুণদের গার্ডিয়ানদেরও ওইভাবে তরুণদের স্বপ্ন দেখাতে হবে, নিজেদের প্রত্যেকটা তরুণকে প্রত্যেকটা যুবককে তাকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রত্যেকটা গার্ডিয়ান যেন উদ্বুদ্ধ করে এবং তাকে যেন অনুপ্রেরণা দেয়। এরকমের একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে শিক্ষার মানেই যদি হয় চাকরি করা, তাহলে এদেশে শুধু চাকর হয়ে সন্তান জন্ম নেবে। তো আমাদের শিক্ষার মানে শুধু চাকরি করা না, আমরা নিজের উদ্যোক্তা হব, নিজেদের দেশকে ভালোবাসব। দেখলাম আমরা যে আমাদের দেশের কি হালত, তরুণদের কি অবস্থা। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। এতক্ষণ তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো